স্টেজ পাবো না। এখন আমাদের একটা স্টেজ দুইটে ভাগ করা হইল, বাবার একটা গান, এটা যদি আমাদের কাছে আসার সাথে সাথে থাকতো আমরা চেষ্টা করতাম পালার মধ্যে দুই একটা গানও যাইত। তো কথাও বলবো না আর সময়টাও নাই। আসলে জ্ঞানীর কাছে বসলে জ্ঞানটা আরো প্রস্ফুটিত হয়। এখানে আমরাও কত সময় কতবার গিয়েছি, এই প্রশ্নটা কখনো আসলো না যে একটা মানুষ আল্লাহর পাওয়ার জন্য সে বের হয়ে গেছে, রূপসাগরে ডুবতেছে, কিন্তু সে পীর ধরে নাই, তারে কি আল্লাহ আইসে উঠেইব নাকি? আর যদি উঠাই তাহলে কোন রূপে? প্রথমে আমি বোয়ালিশা কালান্দারের একটা কথা বলব। উনি বলছেন, কোন মানুষ যদি পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ না করে সুলোকের পথে পা বাড়াইল, বুঝতে পারছেন? কোন মানুষ যদি আত্মসমর্পণ না করে, অর্থাৎ পীর না ধরে বায়াত না হয়ে সুলোকের পথে পা বাড়াইল, সে অবশ্যই শয়তানের চক্রান্তে পড়িয়া পদভ্রষ্ট হইয়া গেল। এটা হলো একজন ওলির কথা, বোয়ালি সাকালান্দারের কথা। তো আল্লাহ পাবে ডাকের পাশে বায়াত না হইল তো মুসলমানই হওয়া যাবে না। যদি বায়াত না হয় সে মানুষ কখনোই মুসলমান হতে পারবে না, সে আবার আল্লাহ ভাই কেমনি? যে হাদিসটা প্রথম পড়ানো হয় মাদ্রাসায়, যে হাদিসটা সর্বপ্রথম, ছয়টা হাদিস না, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, বাইহাক্কি, ইবনে মাজা এবং বুখারী শরীফ, এ হলো ছয়টা হাদিস। তার প্রথম যে হাদিসটা পড়ানো হয়, প্রথম পড়ানো হয় মিশকাতুল মাসাবি, যেটাকে বলা হয় মিশকাত শরীফ, এইটা পড়ানো হয় প্রথম, আর সর্বশেষ হলো বুখারী শরীফ। এই মিশকাত শরীফের জিল্লে সানির মধ্যে 128 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটার বর্ণনাকারী হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন, অমান মাতা আলাই সাফি আনহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। সে আল্লাহর পাবে মাফ চাই, মাফ চাই, কারণ তিনি হলো শয়তানের চক্রান্তে পড়বে। আর বায়াত ছোট, আমাদের দেশে একটা বিষয় আছে বাবা, বাপ মায় হুকুম না দিলে পীর ধরা, এরা যে কত বড় বেতের ভাতের বেতের ভাত, চামড়া করে গেলে চামড়া, হ্যাঁ ওরে বেতের ভাত কইলেও চলে না, ওরে কোয়া লাগবে সারস, ওরে কি কোয়া লাগবো, ওরে কোয়া লাগবে সারস। আমার কথাগুলি একটু কড়া করা লাগবো, কারণ মুরিদ হওয়াটা বায়াত হওয়াটা আল্লাহর হুকুম, কার হুকুম? আল্লাহ। আমার মা আল্লাহর বান্দা না, আমার বাপে, তাহলে বাপ মার কথা মানুম না আল্লাহর কথা মানুম? কতক্ষণ আল্লাহর ডা মানুম, বাপ মার ডা মানুম? যদি আল্লাহর কথা আমার বাপ মাই কয়, তাহলে বাপ মার ডা মানুম? কোরআন শরীফের মধ্যে ভালো করে কয়ে দিছে, কোন লোক যদি নবী বিদ্বেষী হয়, ওলি আল্লাহ বিদ্বেষী হয়, ওটা যদি আমার বাবাও হয় ওই বাবার সাথে পরিচয় দেব না, ও যদি আমার জন্ম দেওয়ার ছেলে হয় ওরা আমি ত্যাগ করে দিব, কারণ নবী বিদ্বেষীর সাথে কোনো সম্পর্ক আমি করতে চাই না।
এজন্য আল্লাহ বলেছেন যারা নবী বিদ্বেষীর সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে যারা আমার নবীর সঙ্গে প্রেম করবে ওলির সঙ্গে মহব্বত রাখবে আমি আল্লাহ কাতাবিহিমুল ঈমান আমি তার কলবের মধ্যে আমার কুদরতি হাত দিয়ে লিখে দেব ঈমান সুবহানাল্লাহ যাতে কোন ঈমান সররা তোমার ঈমানটা চুরি করে নিতে না পারে না পারে শুধু তাই নয় আমি তাদের নামের সাথে লিখে দিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতএব যিনি বায়াত হয় নাই সে তো পথে পায় নাই তার আবার রূপ সাগর পায় কোন তা উনি একটা খাওয়া খাবেন উনি যে কেবল বিফলে যাবে তা না একবার এই যে গ্রামগঞ্জে কিছু বড় লোক আছে না বাবা দিরা দুই তিনশো বিঘে বউর মালিক কিন্তু লেহা পড়া যান ভালো গ্রাস্ত আছে না এরকম আপনার এলাকায় আছে বন্ধু আল্লাহ এটা সওয়াল দিছে ওই সওয়াল শিখছে লেখাপড়া করে অনেক বড় হয়েছে বড় তো হয়েছে হয়েছে হইলে বৈজ্ঞানিক আচ্ছা বৈজ্ঞানিক হওয়ার পরে ঢাকায় বিশাল ব্যাপার বৈজ্ঞানিক ব্যাপার তো তো এক আর এক বৈজ্ঞানিকের মেয়ে করছে বিয়ে তো জ্যৈষ্ঠ মাসে তো আম কাঁঠাল পাহা ধরছে তো বৌরে কইছে চলে যাই গ্রামে তো বাড়িতে আম কাঁঠাল আছে খাই আসি তো ঠিকই আইছে কিন্তু আম তখন ভালো মতো পাইকে দুই একটা পাকছে ফুকছে আম খাওয়ার যোগ্য পাকা হয় নাই তো মা সওয়ালটা দিয়ে তো খুব আফসোস করছে আল্লাহ সওয়ালটা বাড়ি এলো এটা আম খাওয়ার বললাম না আমার পাই হেও খাললো না নতুন বউ মানে মার মনের কথা তো এটা মা তো ছেলে গাছতলায় গেছে বসে দুপুরে একটু বাতাস আইছে জোরে করতে গেছে দুইটা আম ঠাস করে পাহা বললি পরে মা তো খুব খুশি হয়েছে আহা আমার সওয়ালটা যেটা আম খাওয়াবার পারবানি দি তো সাম দুটে নিয়ে যাইতেছে ঘরে এর মধ্যে ছেলে হইলে আম গাছ তোলা সিয়ারে বসা মা কি হই দে কইলো যাম দেই দেই দি তো আতায় দেখতেছে কইলো মা কয়টা আম কও দি কয়টা দুই ডাম কয় আমি আনহে দুই ডাম না তিন ডাম বানাই দিব তো মাই মনে করছে বৈজ্ঞানিক যখন তাহলে তো এটা বানাবে পারে সে ঘরের মধ্যে ছিল ব্ল্যাকবোর্ড চক ছিল একেবারে আধা মিনিটের মধ্যে এত সুন্দর করে এটা আম আঁকাইছে না দেখার মতো মারে কয়ে দেখো তোমার কাছে দুই ডে আম আছে না এই যে এই দেখো আমার হাতে একটা আম এই একটা আম কয়টা আম কয় দুই ডে কয় এই দেখো আটা মা কয় বাবা রে বাবা সাংঘাতিক বৈজ্ঞানিক তুই সালাম বানাইছে কাজে ভালো করছাস যে আম দুই ডে ঘরে নিয়ে যাই তার রাত্রে যাওয়াই কোরবানি মানে মা আম দুধে নিয়ে করতেছে বাবা এক কাম করিস কয় কি মা হয়তো দুধ রাখছি তো তো তোর বাপ মরবে মানুষ এটা আম তোর বাপে খাবে নে আটা আমি খাবানি আর যেই ডাকাই চাস ওটা তোরা দুইজনে খাই তো যারা পীর মুর্শিদ সারা আল্লাহ পাবের চাও আর আকাই নাম খাও তাগের কপালে আর গাছের আম জুটবো নয় আকাই না আমি খাওয়া যাক কথা বলুম না আপা একটা গান গাওয়ার সময় দেব আমি বাবার একটা গান করি এক বসে পড়বো তাহলে হয় না আপা একটা গান বাবার যেহেতু ওনার জবান দিয়ে বলছে আমি একটা গান করব তো সেই জন্য আমি একটা গানই করব একটা গান করে আমার আপা যেন কারণ চারটে দশে হলে আজান হয় আমরা পাঁচ মিনিট আগে গান বাজনা বন্ধ করতে চাই আমরা কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না আমাদের দরবার এমন না যেখান থেকে বিতর্ক সৃষ্টি হয় তো একটি গান দেখি বাবার একটা গান গাইতে পারে কিনা